بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ভাই যদি আর কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রোগ্রাম শেষ করবো, যেহেতু রোজার সময় আপনারা বুঝতে পারছেন আমরা সবাই সেম অবস্থায় আছি। আর আপনাদের চাইতে বিশেষ করে যিনি বলবেন তার কত সমস্যা সেটা আপনারা বুঝতেই পারছেন। ভাই আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমি একজন ধনী মানুষ, আমি সবচেয়ে হাই লেভেলের চাউলটা খাই আর আমি কন্ট্রোলের চাল পাই, তাহলে এমন পরিস্থিতি আমার কাছে কন্ট্রোলের চাল রয়েছে আর আমার কাছে ওই হাই কোয়ালিটির চালটাও রয়েছে, এখন আমি কি করবো? আমি কি ওই নিচু স্তরে চালটা দিতে পারবো? এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন। প্রথম কথা যেটা হচ্ছে যে আপনি যদিও কন্ট্রোলের চাল পান কিন্তু আপনি কন্ট্রোলের চালটা কিন্তু খান না, কি করেন? আপনি অভাবী লোকদের কাছে বিক্রি করে দেন। যেহেতু বিক্রি করে দেন সেই জন্য আপনি চালটা খাচ্ছেন না, আপনি অভাবীদেরকে দিয়ে দিচ্ছেন, মানে কম দামে বিক্রি করে দিচ্ছেন, খাচ্ছেন কিন্তু ওই হাই কোয়ালিটি চালটা। যেহেতু আপনি হাই কোয়ালিটি চাল খাচ্ছেন সেই জন্য আপনাকে হাই কোয়ালিটি থেকেই আপনাকে সেটা আদায় করতে হবে। কিন্তু তারপরেও যদি হয়তো কেউ বাহানাবাজি করে যদি সেই চাল যদি দেন তাহলে আল্লাহ তাআলা তো অন্তরের মালিক,